गुड मॉर्निंग, अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। हाउ आर यू फ्रेंड्स? एवरीवन केम हियर। टुडे आई एम शेयरिंग वन टेस्टी एंड हेल्दी नूडल्स रेसिपी। वॉच द वीडियो टिल द एंड। पीपल दैट आर न्यू एट कुकिंग, गुड विशेस फॉर एवरीवन। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একটা ইয়াম্মি এবং স্বাস্থ্যসম্মত একটা নুডলস রেসিপি দেখালাম। আর সেটা আমি কী করে রান্না করেছি সেটা তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবা। আমি জানি অনেকে অনেক ভালো রান্না করতে পারো। তার আগে বলে নিচ্ছি, দেখো এখানে মিস্টার নুডলসের আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি, 3 প্যাকেট নুডলস হেয়ার অ্যান্ড কর্ন, গ্রিন বিন, 2 eggs, নুডলস মশলা 1 প্যাক, and garlic and chili sauce। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমত পানিটাকে অনেক বেশি গরম করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পর যেটা আমি করেছি, এখানে আমি নুডলস মানে গ্রিন বিন এবং কর্নগুলো দিয়ে দিয়েছি। এটা খুব বেশি সিদ্ধ করা যাবে না কিন্তু, তাহলে একেবারে আটার মতো মানে বেশি ইয়ে হয়ে যাবে, আঠালো হয়ে যাবে। আর আমরা জানি নুডলসটা আঠালো হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না, এটা যাতে ঝরঝরে হয় সেজন্য খুব অল্প সময় আমরা জাস্ট 2 থেকে 3 বার ব্লক মানে বলক আসলেই আমরা সেটাকে ছেঁকে নিব। দেখো আমি এখানে অলরেডি সেটাকে ছেঁকে নিয়েছি। আর অনেক বেশি গরম বলে ভাপের কারণে দেখো ভিডিওটা ভালো করে আসেনি। আর আমি এখন হাঁড়িতে একটু মানে অনিয়ন দিয়েছি, খানিকটা রেড অনিয়ন এখানে আমি দিয়েছি। তার সাথে দিচ্ছি ভেজিটেবল অয়েল। যারা নতুন তারা চাইলে ভিডিওটা একটু ভালো করে দেখলে খুব ইজিলি রান্না করে খেতে পারবা। আর নাও আই গিভ হিয়ার সাম সল্ট, কিছুটা লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। লবণটা কেউ প্রথমে মানে এটা মানে ভুলে গেলে চলবে না, একদম বেশি দেওয়া যাবে না, লাগলে আমরা আবার দিয়ে নিব, কিন্তু প্রথমে আমরা অল্পটাই দিব। এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা রেড পেপার, আই মিন লাল মরিচ। আর এখানে 2টো ডিম আমি ভেঙেছিলাম, কিন্তু একটা ডিমে ডাবল কুসুম হয়েছে সেজন্য 3টা কুসুম শো করছে এখানে। আমি ডিমগুলো পেঁয়াজ এবং মরিচের সাথে মিক্সড করে দিলাম। আর সেখানে দেখতে পেয়েছ আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। এই নুডলসটা মানে সত্যি বাচ্চা বলো বড়দের খাবার ক্ষেত্রে বলো মানে প্রত্যেকের ক্ষেত্রে খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার, এবং লাঞ্চ ডিনারের ক্ষেত্রে একটা ফুলফিল একটা খাবার হয়ে যায়। এখন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, আই মিন গোলমরিচ গুঁড়ো। আর এখন দিয়েছি আমি গার্লিক অ্যান্ড রেড চিলি সস, মানে রসুন এবং লাল মরিচের একটা সস, একটা জাস্ট লিটল বিট আমি এখানে ইউজ করেছি। এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো, দিলে খুব ভালো লাগে যে কোনো খাবারগুলো। আর এখন আমি সেই সব কিছু আমি নুডলসের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর ছোটরা কিন্তু বিশেষত নুডলসটা যদি আমরা একটু ভালো করে রান্না করতে পারি, ছোটরা খুব পছন্দ করে, ইভেন বড়রা অনেক পছন্দ করে। আর এখন আমি দেখো নুডলসের সাথে ছোট্ট 1টা প্যাকেট মশলা ছিল সেটা আমি মিক্সড করে দিলাম, এবং আমি সেটাকেও নেড়ে চেড়ে একসাথে মানে মানে একসাথে করে নিয়েছি আর কি। আর নুডলস রান্নাটা অলমোস্ট ডান, মানে প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমি চুলোটা অফ করে দিব। বন্ধুরা দেখো, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে জিনিসটা কতটা ইয়াম্মি হয়েছে, মাশাল্লাহ। এবং যে বারবারই বলি হেলদি তো অবভিয়াসলি, সুতরাং এটা যদি আমরা ঘরে কখনো কখনো ভাতের ক্ষেত্রেও এটাকে আমরা অলরাউন্ড হিসাবে ব্যবহার করি, আমরা খাই, আমাদের শরীরের জন্য ভালোই হবে, খারাপ হবে না। আর একটু অন্যরকম আর কি একটা ফ্লেভার আসলো খাবারে। আর এখানে জাস্ট আমি আলুর রেসিপি কিছু দিব না, একটা আলু ভাজি করলাম, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঝটপট একটা আলু ভাজি, খুব অল্প সময়ে কীভাবে করা যায়। দেখো আলু ভাজিটা মানে হয়ে গেছে, সেটা আমি আগে শো করে দিচ্ছি। আর তার সাথে আমি কী করে করলাম সেটা একটু দেখে নিব, মানে একেবারে খুব অল্প সময়ে, ধরো ম্যাক্সিমাম 4 মিনিট লেগেছে আলু ভাজিটা করতে, মানে 4 মিনিটের মধ্যে আলু ভাজিটা ডান হয়ে গেছে। কিন্তু অনেক ইয়াম্মি একটা আলু ভাজি হয়েছে, সেজন্য এটা ঝটপট রেসিপি হিসেবে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি মানে ঝটপট রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা দেখো, এখানে আলু, পেঁয়াজ, লাল মরিচ কেটে নিয়েছে, মানে রেড পটেটো, রেড অনিয়ন অ্যান্ড রেড চিলি, আই কাট হেয়ার অ্যান্ড এভরিথিং ক্লিন জাস্ট নাও।
প্রত্যেকটা জিনিস আমি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে হাঁড়িতে আমি খানিকটা ভেজিটেবল অয়েল দিয়েছি, তার সাথে আমি সল্ট দিয়ে দিচ্ছি। এটা ঠিক রেসিপি না, তাও দেখালাম আর কি যে কত তাড়াতাড়ি করে একটা আলু ভাজি মেক করা যায়। দিলাম আমি হলুদ গুঁড়ো মানে টারমালি পাউডার, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, কিউমিন পাউডার। জাস্ট আমি সবগুলো জিনিস মিক্সড করে নিলাম অয়েলটার সাথে। এখন আমি এগুলো আলু পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব। অলরেডি আই এভরিথিং গিভ হিয়ার, এবং আমি সেগুলো সব মিক্সড করে নিচ্ছি বন্ধুরা সবার জন্য। আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আর থ্যাংকস ফর ওয়াচিং। তোমরা সবসময় পাশে থেকে আমার ভিডিওগুলো ওয়াচ করো, আমাকে লাইক কমেন্টস করো, আমি প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ। আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করি, এটা তোমরা অবশ্যই জানো। আর নিশ্চয়ই জানাবে আজকের আমার নুডলস রেসিপি এবং ঝটপট আলু ভাজিটা কেমন হলো। সেই অপেক্ষায় থাকলাম আর কি যে তোমাদের কমেন্টসগুলো কেমন হয়। বরাবরই তোমরা ভালো কমেন্টসই করো, আমি সত্যি প্লেসড প্রত্যেকের প্রতি। তাহলে আর কি, আল্লাহ সবাইকে ভালো রাখুন এবং সবাইকে আল্লাহ আমার সন্তান সহ আল্লাহ প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতার সাথে নিখায়াত দান করুক সর্বাঙ্গীন মঙ্গলের সাথে। সবার জন্য অনেক 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 শুভকামনা। থ্যাংকস আ লট এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আ লট।